আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আমরা জর্জরিত হয়ে আছি। তোমরা সকলেই জানো যে করোনা ভাইরাস আমাদের দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা সকলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। সেই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, সকলে বারবার হাত ধুব, মাস্ক ব্যবহার করব এবং বেশি বেশি পুষ্টিকর খাবার খাব। চলে আসি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। উপস্থাপনায় আমি আফরোজা বেগম রায়না। আজকে আমাদের দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে আমি এসেছি। আশা করি তোমরা সকলেই আমার ক্লাসটা খেয়াল করছো এবং ভালোভাবে সেটাকে বাসায় চর্চা করছো। খেয়াল করো, দশম শ্রেণী পাঠ অধ্যায়, দশম অধ্যায় আজকে আমরা ক্লাস করব। পাঠ দেওয়া হয়েছে 3-5। তাহলে আমরা চলে যাই মূল ক্লাসে। প্রথমে দেখো যে আজকের অধ্যায়ের নাম হচ্ছে খাদ্যের কাজ ও উপাদান। খেয়াল করো যে আমি শিখন ফল দিয়েছি তোমাদেরকে। শিখন ফলে কি কি আমরা দিয়েছি সেটা আগে আমরা জেনে নিই। শিখন ফলে রয়েছে যে খাদ্যের বিভিন্ন উপাদানের গঠন, উৎস, কার্যকারিতা ও শ্রেণীবিভাগ করতে পারবে। তাহলে আমরা কি জানতে পারলাম শিক্ষার্থীরা, যে খাদ্যের বিভিন্ন উপাদানের গঠন, উৎস, কার্যকারিতা ও শ্রেণীবিভাগ আমরা এই পাঠের মাধ্যমে সুন্দরভাবে করতে পারব। খাদ্যের উপাদানের অভাবজনিত যে রোগগুলো রয়েছে সেটা চিহ্নিত করতে পারব। তাহলে খাদ্যের বিভিন্ন উপাদান রয়েছে, সেটার বিভিন্ন ধরনের অভাবজনিত লক্ষণ রয়েছে। তাহলে আমরা কি করব সেটা আজকে জানব। প্রথমে দেখো যে কার্বোহাইড্রেটের গঠন, কার্বোহাইড্রেটের গঠনের মধ্যে কার্বোহাইড্রেটের গঠনটা কি সেটা জানব। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রত্যেকে খাতায় তুলে নিই বরাবরের মতো। আজকে আমরা সবাই একসাথে খাতায় তুলে নিব। কার্বোহাইড্রেটের গঠন, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগের মধ্যে কি কি থাকছে দেখো। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে আমরা কি জানলাম যে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ কি কি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। উৎস, কার্বোহাইড্রেটের যে উৎস সেটা জানা যাবে, এর কাজ এবং অভাবজনিত অবস্থা এটাও জানা যাবে। লিপিড, স্নেহ, ফ্যাট এগুলোর আজকে আমরা কি দেখব শ্রেণী বিভাগ জানব। খাদ্য, উৎস, কাজ, অভাবজনিত ফল। তাহলে আমরা এটারও কি কি জানতে পারছি আজকে, যে শ্রেণী বিভাগ খাদ্য, উৎস, কাজ, অভাবজনিত ফল। লাস্টে যেটা আছে দেখো যে ভিটামিন, ভিটামিন কি সেটা সম্বন্ধে জানবো এবং এর শ্রেণী বিভাগ এবং কাজটা আমরা দেখব যে কি কি আমাদের বিষয়গুলো পরিলক্ষিত হয়। প্রথমে দেখো যে কার্বোহাইড্রেট, এখানে তোমরা সবাই এই খাবার দুইটার সাথে পরিচিত আছে। আমরা সকলেই জানি এটা কি, শিক্ষার্থীরা রুটি, এটা রুটি, এটা ভাত, এটা সম্বন্ধে আমরা সবাই অবগত আছি যে এটা রুটির ছবি, এটা ভাতের ছবি। তাহলে কি হলো যে কার্বোহাইড্রেটের উৎস হলো ভাত এবং রুটি, আটা অথবা চাল। তাহলে আমরা জানতে পারলাম যে কার্বোহাইড্রেটের উৎসটা কি। এবার দেখো কার্বোহাইড্রেটের গঠন, এখানে দেখো খেয়াল করো যে আমাদের দৈনিক খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যে দৈনিক খাবার খাই তার মধ্যে ভাত এবং রুটিটা আমাদের প্রতিদিনই আমাদের খাদ্যের সাথে সংযুক্ত থাকে। তাহলে তাহলে গতানুগতিক ভাবে কি হচ্ছে যে ভাত এবং রুটি কি হচ্ছে প্রোটিনটা আমরা প্রতিদিন।
পাচ্ছি এবং কার্বোহাইড্রেটটা আমাদের খাবারের সাথে সংযুক্ত থাকছে। অন্যান্য উপাদানের চেয়ে এটা দামেও কি সস্তা। সকল কার্বোহাইড্রেট, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন অক্সিজেন এই তিনটি মৌলিক পদার্থে সমন্বয়ে গঠিত। তাহলে কার্বোহাইড্রেট কি দিয়ে গঠিত হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদান দিয়ে আমাদের কার্বোহাইড্রেটটা তৈরি হচ্ছে। এবার দেখো যে কার্বোহাইড্রেটের যে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগের মধ্যে আছে, প্রথমে আমি বলেছিলাম যে মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডটা কি আমাদেরকে অবশ্যই জানতে হবে? একটি মাত্র সরল শর্করা দিয়ে গঠিত। তাহলে মনোস্যাকারাইড কি হলো? একটি মাত্র সরল শর্করা দিয়ে গঠিত। সেটার মধ্যে কি কি আছে দেখো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে কার্বোহাইড্রেটের মধ্যে একটি মাত্র মনোস্যাকারাইডের মধ্যে একটি মাত্র সরল শর্করা থাকছে। তার মধ্যে কি, তার উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর কি গ্যালাকটোজ। এবার নিচে দেখো যে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের মধ্যে কি থাকছে? দুইটি মনোস্যাকারাইড বা সরল শর্করা থেকে পাওয়া যায়। তাহলে এখানে একটি মাত্র সরল শর্করা ব্যবহার হচ্ছে, আর ডাইস্যাকারাইডে আমরা কি করছি, দুইটি আগে মনোস্যাকারাইড শর্করা ও সরল শর্করা থেকে আমরা ডাইস্যাকারাইডটা পাচ্ছি। দেখো যেমন সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, এটার উদাহরণস্বরূপ আমি দিয়েছি সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। পলিস্যাকারাইড, লাস্টের পয়েন্টে আছে পলিস্যাকারাইড, এখানে দেখো অনেক একক মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে আমরা কি জানতে পারলাম? যে মনোস্যাকারাইডটা আমাদের হচ্ছে মূল, যেটা ডাইস্যাকারাইডেও থাকছে দুইটা, আর পলিস্যাকারাইডে কি হচ্ছে অনেক একক থাকছে। মনোস্যাকারাইডে অনেকগুলো একক নিয়ে পলিস্যাকারাইড তৈরি হচ্ছে। দেখো উদাহরণস্বরূপ দিয়েছি স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ পলিস্যাকারাইডের মধ্যে মিশ্রিত থাকে। এবার দেখো এখানে একটা উৎস দেওয়া হয়েছে কার্বোহাইড্রেটের উৎস। তাহলে আমরা এখানে কার্বোহাইড্রেটের যে ফুড লিস্ট, এখানে কি বলা হয়েছে যে ফুড লিস্ট খাবারের যে তালিকা সেটা তুলে ধরা হয়েছে। এখানে ওটস, ব্রাউন রাইস, সুইট পটেটোস, হোয়াইট পটেটোস, এখানে কি বলেছে হোয়াইট ব্রেড, তারপর কি ক্যান্ডিড বেস, গ্রিন প্যাটাস, পাম্পকিন, এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই সকল খাদ্যগুলোকে নিয়ে কার্বোহাইড্রেটের উৎস গঠিত হয়। এবার দেখো কার্বোহাইড্রেটের কাজ। তাহলে কার্বোহাইড্রেটের কাজে প্রথমে আছে যে দেহের তাপ ও শক্তি সরবরাহ করাই এর প্রধান কাজ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে কার্বোহাইড্রেট কি করে আমাদের দেহে তাপ উৎপন্ন করে এবং শক্তি সরবরাহ করতে আমাদেরকে সাহায্য করে, স্নেহ পদার্থ দহনে সহায়তা করে। এই স্নেহ পদার্থ বলতে আমরা চর্বিকে বুঝে থাকি, চর্বি বা ফ্যাট জাতীয় পদার্থকে বোঝায়। এটা আমাদের দহনে কি করে, কার্বোহাইড্রেট আমাদেরকে সহায়তা করে। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য দূর করে। তাহলে এই সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট কি করছে, আমাদের কোষ্ঠকাঠিন্যতা দূর করে। যকৃৎকে ব্যাকটেরিয়া ঘটিত বিষ প্রক্রিয়া হতে রক্ষা করে। তাহলে আমাদের যকৃতে যে ব্যাকটেরিয়াটা গঠিত হয় সেটার বিষক্রিয়া হতে আমাদেরকে কার্বোহাইড্রেট রক্ষা করছে। মস্তিষ্কে কাজ সচল রাখে, আমাদের প্রতিদিনের যে শক্তি ব্রেন, এটা থেকে আমাদের কি করে শরীরের সমস্ত শক্তি
সরবরাহ হতে থাকে, তাহলে কি হয় এই মস্তিষ্কের কার্য সঠিকভাবে পরিচালনার জন্য অবশ্যই অবশ্যই কার্বোহাইড্রেটের প্রয়োজন রয়েছে। এবার দেখো শিক্ষার্থীরা যে এর অভাবজনিত কিছু অবস্থাও রয়েছে সেটা আমি তুলে ধরেছি। কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপ শক্তির ঘাটতি হয়, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কার্বোহাইড্রেটের অভাবে দেহে তাপ শক্তির ঘাটতি হচ্ছে, ফলে কাজ করার ক্ষমতা যে আমরা যে শারীরিকভাবে শক্তিটা অর্জন করি সেটা আমাদের প্রয়োজনের তুলনায় অনেকটাই কমে যায়। আহারে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। আমরা পূর্ববর্তী স্লাইডে জেনে আসলাম যে কার্বোহাইড্রেটের সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের পরিমাণ যদি প্রয়োজনের তুলনায় কম থাকে তাহলে আমাদের কি হবে কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এবার দেখো যে স্নেহ পদার্থ কথা আমি বলেছি, স্নেহ পদার্থ বা চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় এগুলো সব একই জিনিস। এখানে স্নেহ পদার্থে আমি উদাহরণ দিয়েছি, দেখো সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে, তাহলে আমাদের একটা শরীরে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করছে কে, স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ এখানে একটা স্লাইডে ছবি দিয়েছি, দেখো এখানে খেয়াল করে মাখন ঘি তেল নারকেল চর্বি এগুলো হচ্ছে আমাদের স্নেহ জাতীয় স্নেহ পদার্থের উৎস। দেখো শ্রেণী বিভাগ, স্নেহ পদার্থে যে শ্রেণী বিভাগ রয়েছে সেটাকে বৈশিষ্ট্য অনুযায়ী কি বলছে, বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, দুই ভাগে, তাহলে যথা কঠিন স্নেহ এবং তরল স্নেহ। তাহলে বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থকে যে দুই ভাগে ভাগ করা যাচ্ছে সেটা হচ্ছে কি কি, কঠিন স্নেহ এবং তরল স্নেহ। আর উৎস অনুযায়ী আবার স্নেহ পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ এবং প্রাণী স্নেহ। তাহলে আমরা দুইটা উৎস অনুযায়ী, একটা বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণী বিভাগ জানতে পারলাম, একটা উৎস অনুযায়ী শ্রেণী বিভাগ আজকে জানতে পারলাম। এবার দেখো যে খাদ্য উৎস, প্রথম শ্রেণীর স্নেহ, এখানে আমি স্লাইডে তুলে ধরেছি যে প্রথম শ্রেণীর স্নেহ, স্নেহের পরিমাণ থাকবে 90% থেকে 100%। তাহলে প্রথম শ্রেণীর স্নেহ কি, স্নেহের পরিমাণ কি থাকছে 90% থেকে 100%। এখানে তেল মাখন এটা সরিষার তেল এবং ঘি এটা হচ্ছে প্রথম শ্রেণীর স্নেহ পদার্থ। এবার দেখো দ্বিতীয় শ্রেণীর স্নেহ, তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীর স্নেহ পদার্থের মধ্যে কি কি পড়ছে, এই দ্বিতীয় শ্রেণীর স্নেহ পদার্থে স্নেহের পরিমাণ কতটুকু থাকবে 40% থেকে 50%। আমরা প্রথম শ্রেণীর স্নেহ পদার্থ থেকে পাচ্ছি 90% থেকে 100% এবং দ্বিতীয় শ্রেণীর স্নেহ পদার্থ থেকে পাচ্ছি 40% থেকে 50%। এখানে দ্বিতীয় শ্রেণীর স্নেহ পদার্থের উৎসগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের বাদামের ছবি এবং এখানে নারকেলের ছবি। এবার দেখো তৃতীয় শ্রেণীর স্নেহ পদার্থ, তাহলে তৃতীয় শ্রেণীর স্নেহ পদার্থে কত পরিমাণ থাকছে স্নেহ পদার্থ, 15% থেকে 20%। তাহলে আমরা কি জানতে পারছি যে 15% থেকে 20% থাকছে তৃতীয় শ্রেণীর স্নেহ পদার্থে। দেখো এখানে তৃতীয় শ্রেণীর স্নেহ পদার্থের উৎসগুলো আমি দিয়েছি মাছ মাংস দুধ কলিজা ডিম, এই ছবিগুলো প্রদান করা হয়েছে তোমাদের সুবিধার্থের জন্য। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর স্নেহ পদার্থের উৎস। এবার দেখো কাজ, স্নেহ পদার্থের যে কাজ রয়েছে দেহের, একটি দেহের কি কি কাজ করতে পারে সেটা আমরা এখন জেনে নেব। দেহের প্রধান কাজ হলো তাপ ও শক্তি সরবরাহ করা। তাহলে প্রথমে যে দেহের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরে যে কোষ প্রাচীর রয়েছে সেটার উপাদান হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই স্নেহ পদার্থ। দেহের অভ্যাস
গর্ভান্তরীণ অঙ্গগুলোর সংরক্ষণের জন্য স্নেহ পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেহের অভ্যন্তরীণ বলতে ভেতরের যে আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো বা বিভিন্ন শরীরের কাজটা দেওয়া রয়েছে সেটা কি বলছে সংরক্ষণের জন্য আমাদের স্নেহ পদার্থের ভূমিকা অবশ্যই অত্যাবশ্যকীয়। ভিটামিন এ ডি ই কে কে দ্রবীভূত করে, তাহলে স্নেহ পদার্থ কি করছে ভিটামিন এ ডি এবং ই এবং কে কে কি করছে দ্রবীভূত করছে। দেহে তাপের অপচয় রোধ করে, দেহের যে অতিরিক্ত তাপ আমরা না দেহের তাপের অপচয় বলতে দেহের যে শরীরের স্বাভাবিক যে তাপটা সেটার অপচয় যেটা হয়ে যায় সেটা রোধ করতে স্নেহ পদার্থ আমাদেরকে সাহায্য করে। প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, আমাদের শরীরে যেটা প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন তা কি করে প্রোটিন আমাদেরকে সরি স্নেহ আমাদেরকে সরবরাহ করে থাকে। এবার দেখো ভিটামিন, এখানে ভিটামিন ভিটামিন কমপ্লেক্স, ভিটামিন কমপ্লেক্সের একটা চার্ট দেওয়া হয়েছে। এখানে ভিটামিনের মধ্যে রিচ ফুড যেগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিটামিন কমপ্লেক্সটা কি কি হতে পারে এবং ভিটামিন রিচ ফুডের একটা তালিকা দেওয়া হয়েছে। প্রথমে দেখো যে ভিটামিনটা কি বা ভিটামিনের সংজ্ঞা বা ভিটামিন কাকে বলে এটা আমরা জেনে নিই। ভিটামিন হলো খাদ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক যৌগ যা জীবদেহে কঠিন সামান্য পরিমাণে প্রয়োজন হয়। তাহলে আমরা কি জানলাম যে ভিটামিন হলো খাদ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ যা জীবদেহে আমাদের কি করছে সামান্য পরিমাণে প্রয়োজন হয়ে থাকছে। এবার দেখো যে ভিটামিনের শ্রেণী বিভাগ, ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে দেওয়া হয়েছে যে দ্রবণীয়তার উপর ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা এক এবং এক নম্বর আছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন চারটি। তাহলে প্রথমটা কি হচ্ছে চর্বিতে দ্রবণীয়, এই ভিটামিন আবার কয়টা হচ্ছে চারটা এ ডি ই এবং কে। এবং দুই নম্বরে দেখো যে পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা আবার কয়টি উপাদান নিয়ে গঠিত দুইটি ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। তাহলে আমরা কি জানতে পারলাম যে দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হচ্ছে চর্বিতে দ্রবণীয় প্রাণী পানিতে দ্রবণীয়। এবার দেখো যে ভিটামিনের কাজ, ভিটামিনের যে কাজ রয়েছে সেটা দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে সবল ও কর্মক্ষম রাখে। তাহলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে সেটা ভিটামিন আমাদেরকে সাহায্য করে সৃষ্টি করতে। শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার ক্ষেত্রেও ভিটামিনের অবশ্যই অবদান রয়েছে। রক্ত গঠনে সাহায্য করে, আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হয় সেটা গঠন করার জন্য ভিটামিন অবশ্য আমাদের রক্তে সরবরাহ হয়ে থাকে এবং রক্ত গঠন করতে সাহায্য করছে। চোখ ও ত্বক সহ বিভিন্ন অঙ্গে সুস্থতা দান করতে কি করে ভিটামিন কাজ করে। তাহলে আমাদের চোখ ও ত্বকের যে বিভিন্ন অঙ্গের সুস্থতার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রেও ভিটামিনের অবদান রয়েছে। এবার দেখো মূল্যায়ন, মূল্যায়নে কি আছে যে কার্বোহাইড্রেটের মূল্যায়নের প্রশ্ন আমরা খাতায় তুলে নিব। কার্বোহাইড্রেটের অভাবে কি হয়, আমরা প্রথম প্রশ্ন দিয়েছি যে কার্বোহাইড্রেটের অভাবে কি হয়, চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলতে কি বোঝো। তার আমরা কি জানতে পারলাম যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলতে কি বোঝো আমরা স্লাইডে পড়ে আসলাম। অবশ্যই আমরা স্লাইডকে অবশ্যই বা এই কাজটাকে ভালোভাবে মেনটেন করবো। পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টি ও কি কি দিয়ে আসলাম, কার্বোহাইড্রেট কত প্রকার ও কি কি সকলে আমরা প্রশ্নগুলো খাতায় তুলে নিই, খাতায় তুলে নিয়ে বেশি বেশি চর্চা করব। এবং আগামী দিন দেখো তোমাদের নেক্সট ডে পড়া দেওয়া আছে টপলেস, এই দশম অধ্যায়ের পার্ট এক থেকে পাঁচের পরে পুরো
অধ্যায় পড়ে এই টপ টেস্টটা অনুষ্ঠিত হবে। এটা আমরা বাসায় বেশি বেশি চর্চা করব, ভালোমতো পড়ব, এবং এই অনলাইন ক্লাসে আমরা সবাই মনোযোগী হব, বাসায় পুষ্টিকর খাবার খাব, স্বাস্থ্যকর পরিবেশে থাকার চেষ্টা করব, এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকল শিক্ষার্থীকে এখানেই বিদায়, শিক্ষার্থীর কাছে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।